সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিজদা অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না সিদ্ধ অবস্থা পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ সাল্লাম বলেছেন আমি অমৃত আনজুদা আল আস আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে সপ্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপাল আর নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধৈর্য যদি আপনার এই সাতটা অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সমানের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখার জুড়ে ফ্রেসেজার জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে করা এরপরে জোহান নাইম আব্দি লিখেছেন বাবা মা ও স্বামী যদি কোনো কারণ ছাড়াই বাবার বাড়ি যেতে নিষেধ করে তারপরও গেলে বউয়ের কোনো গুণা হবে কিনা বাবা মা বা স্বামী তিনজনের জনের কোনো একজন যদি আপনাকে কোনো কারণ ছাড়া বাবর বাড়ি যেতে নিষেধ করে আপনি তাদের সে নির্দেশ মানবেন না কারণ লাত লহাতুকিন ফি মাহসিয়তুল খালেক আল্লাহ তালার ইবাদতের বরখেলাফ হয় আল্লাহর অবাধ্য হতে হয় এরকম কোনো কাজ করতে গিয়ে কারোর কথা মানতে গিয়ে এরকম কোনো কাজ করা যাবে না অতএব আপনি বাবা মার প্রতি সুসম্পর্ক বজায় রাখা তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা তাদের সাথে সংযুক্ত থাকা এটা আপনার রক্ত সম্পর্কে মানুষের প্রতি সংযুক্ত রাখার যে কর্তব্য তার অংশ যদি স্বামীর রাগারাগি করে তার অগোচরে করবেন তা থেকে আড়াল করে করবেন তারপরও আপনি সম্পর্ক রক্ষা করে চলবেন আবার এবার এই না যে প্রতিনিয়ত আপনাকে কথা বলে যেতে হবে আপনার তার তাদের সাথে যোগাযোগ করতে হবে এজন্য আপনি আড়ালে আপড়ালের থেকে নিজের মতো করে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবেন স্বামী নিষেধ করলেও সেটি মানতে আপনি বাধ্য নন বাবা নিষেধ করলেও সেটা মানতে আপনি বাধ্য নন ইউনুস ইউনুসমি আপনি লিখেছেন আমার মোবাইলে ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাপসে প্রতিদিন প্রায়শ খানিক সালাম সম্বলিত মেসেজ আসে আমি প্রতিটা উত্তর দিতে পারি না এক্ষেত্রে করণীয় কি খুবই দরকার প্রশ্ন যদি ফেসবুক ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে এভাবে রেডিমেড সালাম কেউ দেয় কপি পেস্ট করে তারপরেও সেটা আপনার যদি চোখে পড়ে এবং সামর্থ্য থাকে তখন আপনার সালাত করার চেষ্টা তখন সেটার জবাব দেওয়ার চেষ্টা আপনার করা উচিত আর যদি মনে হয় যে না এটা আপনার রিয়েল আপনাকে সালাম দিচ্ছেন তিনি সিরিয়াসলি সালাম দিচ্ছেন তাহলে সেটা জবাব আপনার দেওয়া উচিত কারণ কোরআন কারিম আল্লাহ তাদের বলেছেন এদের হই তুমি দেন দিন ফাহিউবে হাউরুদ্দু হাউরুদ্দোহা যখন তোমাদেরকে কোনো অভিবাদন জানানো হয় তখন সেটাকে তোমরা সেরকম অভিবাদন দিয়ে অথবা তার চেয়ে ভালো কোনো অভিবাদন দিয়ে সেটার রিপ্লাই তোমরা করো অর্থাৎ পাল্টার জবাব তোমরা দাও এই জন্য সার জবাব দেওয়া উচিত হ্যাঁ যদি আপনি দেখেন যে এটা আসলে কোন প্রকার ওই যে কী বলে এটাকে ইয়ে সেট করা থাকে অনেক সময় বটের বট যেটাকে বলে যে রেডিমেড মেসেজ দেওয়া থাকে আপনি কিছু না করলেই অটোমেটিক সেখান থেকে কিছু চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা জব দেওয়া আপনার জন্য আবশ্যক না কিন্তু সিরিয়াসলি কেউ লিখে আপনাকে আপনাকে সালাম দিয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি পাল্টা জব দেবেন এবং এটাতে আপনার যে কষ্ট হয় সে কষ্ট হলেও আপনি সব পাবেন বিশেষ করে আপনি তো সব পাচ্ছেন অতিরিক্ত কষ্ট যদি হয় সেটাকে আপনি সহ্য করা উচিত হ্যাঁ সীমাহীন হয় অনেক বেশি হয় মাত্রাতিরিক্ত হয় যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা তো ভিন্ন কথা আদিবা ইফজা আপনি লিখেছেন প্রিয় সাদ সাল্লামের নামে প্রতিদিন দূরত পড়ার জন্য ওজিফা হিসাবে কোন দূরতটি বেশি ফজলতপূর্ণ বিক্রম সদালামের প্রতি দূর পাঠার জন্য সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ হল দূরদ ইব্রাহিম যেটি সালের মধ্যে আদায় করেন বিক্রম সাল্লাম নিজে সেই দূর শিক্ষা দিয়েছেন সেটা সবচেয়ে উত্তম সেটা চেষ্টা করবেন পড়ার যদি কোনো কারণে সেই দূরত আপনি না পড়তে চান বা না পড়েন অন্য কোনো দূরদ আপনি পড়তে পারেন যে দূরদের অর্থের মধ্যে খারাপ কিছু নেই সেটা মানুষের বানানো দূরত্ব হতে পারে এরপরে ইয়াকিন জামান লিখেছেন বাড়ির সামনে আমার ছোট্ট সোনামণিকে কবর দিয়েছি আমি মা হয়ে কি কবরের কাছে গিয়ে জয়ারাত করতে পারবো রাস্তার ধারে কবর আপনি রাস্তার উপরে থাকলেন দাঁড়িয়ে এটি করতে পারেন কিন্তু কবরস্থানের ভেতরে প্রবেশটা আপনি করবেন না যেহেতু আমি হাদিসে কুবুর বা কবর জিয়ারত করে সমস্ত নারীরা বেশি বেশি তাদের ব্যাপারে লাল বর্ষণ করা হয়েছে এই জন্য ফোকা একরাম মধ্যে দুইটা মত আছে অনেক কলাম একরাম বলেছেন অনেক বেশি জায়াত করলে সেটা তার আওতায় পড়বে আর অনেকে বলেছেন না সাধারণভাবে সব অবস্থায় কবর জেয়ারাত করা থেকে মানুষ নারীরা নিজেদেরকে বিরত রাখবেন কারণ সেখানে গেলে তারা হয়ে যেতে পারেন এবং পুরুষদের গ্যাদারিং থাকে আরও নানা কারণ থাকতে পারে হাদিস নিষেধ আছে তো নিষেধাজ্ঞা শব্দ অবশ্য যেটি সেটি হলো যারা অনেক বেশি বেশি কবর জায়াত করে পড়ে থাকে সেখানে তাদের প্রতিষণ হয়